শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমাদের আজকের ক্লাস সাম্প্রতিক সাধারণ জ্ঞানের খবরসমূহ নিয়ে আমরা কথা বলবো, গত 2রা জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত খবরগুলো নিয়ে। চলো শুরু করা যাক। গত 19শে জুলাই ছিল বাংলাদেশের প্রথিতযশা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী। হুমায়ুন আহমেদের জন্ম 13 নভেম্বর 1948 বাংলাদেশের নেত্রকোনায়, মৃত্যু 19শে জুলাই 2012 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস ছিল নন্দিত নরকে, যা প্রকাশিত হয়েছিল 1972 সালে। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে জ্যোৎস্না ও জননীর গল্প, শঙ্খনীর কারাগার, মধ্যাহ্ন, দেয়াল, মাতাল হাওয়া, কবি, লীলাবতী এবং বাদশাহ নামদার। 1994 সালে তার নির্মিত প্রথম চলচ্চিত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি মুক্তি পায়। হুমায়ুন আহমেদের নির্মিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শ্যামল ছায়া ও ঘেটুপুত্র কমলা। ঘেটুপুত্র কমলা ছিল তার নির্মিত শেষ চলচ্চিত্র। হুমায়ুন আহমেদ 1981 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 1994 সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদকে ভূষিত হন। বর্তমানে বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত রয়েছেন বিক্রম দোরাইস্বামী। তিনি এরপর ব্রিটেনে ভারতীয় দূতাবাসে দায়িত্ব পালন করতে যাবেন। আর তার স্থানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হচ্ছে সুধাকর ডালেলাকে। শিনজো আবে, জন্ম 1954, মৃত্যু 2022, তিনি ছিলেন জাপানের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। জাপানের পলিটিক্যাল পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির পক্ষ থেকে তিনি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2006 থেকে 2007 এবং 2012 থেকে 2020 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক মতের দিক দিয়ে তিনি ছিলেন ডানপন্থী জাপানিজ ন্যাশনালিস্ট। তার দেয়া অর্থনৈতিক কৌশল ইংরেজিতে অ্যাবেনোমিক্স নামে পরিচিতি পেয়েছে। 2020 সালে শিনজো আবে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন, কিন্তু তারপরেও তিনি জাপানের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিরাজমান ছিলেন। গত 8ই জুলাই 2022 তারিখে তিনি একটি রাজনৈতিক সভায় বক্তৃতাদানকালে আততায়ী গুলিতে নিহত হন। বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বরিস জনসন 2019 সাল থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছিলেন। তার পূর্ববর্তী প্রধানমন্ত্রী ছিলেন থেরেসা মে। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত অনেক নিন্দা ও সমালোচনার মধ্য দিয়ে বরিস জনসন ব্রিটেনের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। গত বছর ডিসেম্বরে তিনি করোনা ভাইরাসের নিষেধাজ্ঞা অমান্য করে একটি পার্টি আয়োজন করেন, যা পার্টিকেট কেলেঙ্কারি নামে পরিচিত। এটি সহ আর বিভিন্ন সমালোচনার কারণে তার মন্ত্রিসভার 50 জনেরও বেশি সদস্য পদত্যাগ করেন। তাদের নিন্দা, সমালোচনা এবং দাবির কারণে এবছর 7ই জুলাই 2022 তারিখে জনসন পদত্যাগ ঘোষণা দিতে বাধ্য হন। পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত জনসন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন। ইউরোপ আফ্রিকা গ্যাস পাইপলাইন। রাশিয়ার উপর থেকে গ্যাস নির্ভরতা কমাতে সাহারা মরুভূমির উপর দিয়ে গ্যাস পাইপলাইন বসানোর উদ্যোগ নিয়েছে 3টি দেশ, আলজেরিয়া, নাইজেরিয়া এবং নাইজার। এখন পর্যন্ত রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের 40% গ্যাস এবং 27% তেলের চাহিদা মিটিয়ে চলেছে। ইউরোপ জুড়ে এই জ্বালানি ব্যবহৃত হয় ঘর গরম করতে, বিদ্যুৎ উৎপাদনে এবং শিল্প কারখানায়। কিন্তু সাম্প্রতিক রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে এই সম্পর্কে একটি সংকট দেখা দিয়েছে, যে কারণে রাশিয়ার উপর নির্ভরতা কমানোর জন্য ইউরোপ আফ্রিকা থেকে গ্যাস আমদানির এই ব্যবস্থা নিচ্ছে। সুদান। সুদান দেশটির সরকারি নাম সুদান প্রজাতন্ত্র, এর রাজধানী খার্তুম, এর মুদ্রার নাম সুদানিস পাউন্ড, এর অবস্থান উত্তর আফ্রিকায়। এটি আফ্রিকার বৃহত্তম দেশ। ব্রিটিশদের কাছ থেকে সুদান স্বাধীনতা লাভ করে 1956 সালে। বর্তমানে সুদানের জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান, তিনি সুদানের নেতৃত্বে এসেছিলেন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। সম্প্রতি সুদানের জনগণ এই সেনাবাহিনীকে ক্ষমতা থেকে হটানোর জন্য রক্তাক্ত আন্দোলনের পথ বেছে নিয়েছে। তার ফলে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান। G20 বা গ্রুপ অফ 20, তার পূর্ণ নাম হচ্ছে গ্রুপ অফ 20 ফাইন্যান্স মিনিস্টার্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নর্স। এটি বিশ্বের 20টি দেশের অর্থমন্ত্রী
এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সমন্বয়ে একটি জোট বা গ্রুপ। এটি প্রতিষ্ঠিত হয় 1999 সালে। এর সদস্য 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। দেশগুলো হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। স্পেন এই জোটের স্থায়ী আমন্ত্রিত অতিথি। কানাডার সাবেক অর্থমন্ত্রী পল মার্টিন প্রথম G20 গঠনের প্রস্তাব করেন। এর উদ্দেশ্য ছিল বিশ্বের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনার জন্য শিল্পোন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলোকে একত্র করা। 2011 সাল থেকে G20-র বার্ষিক সম্মেলন নিয়মিত অনুষ্ঠিত হয়েছে, কিন্তু 2020 সালে করোনা ভাইরাস মহামারীর কারণে তা আয়োজিত হতে পারেনি। এই বছর G20-র 17তম সম্মেলন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার বালিতে নভেম্বর মাসে। এবার বিবিধ খবর। 2021 থেকে 22 অর্থ বছরে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে আগের বছরের তুলনায় 35%। এই অর্থ বছরের প্রথম 11 মাসেই বাংলাদেশ রপ্তানি করেছে 38.521 বিলিয়ন ডলারের পোশাক। 2021-22 অর্থ বছরে 52 বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। আর চলতি অর্থ বছর অর্থাৎ 2022 থেকে 23 অর্থ বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 67 বিলিয়ন ডলার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লিসিচান্স দখলের পর এখন পুরো লুহানস্ক অঞ্চল রুশ বাহিনীর দখলে। রাশিয়া ইউক্রেনের আক্রমণের শুরুতে তাদের লক্ষ্য ঘোষণা করেছিল পুরো ডনবাস অঞ্চলকে স্বাধীন করা। ডনবাস অঞ্চলের প্রধান দুটি অঞ্চল লুহানস্ক এবং দনেৎস্ক। লুহানস্ক এখন ইতিমধ্যেই রুশ বাহিনীর দখলে চলে এসেছে, তাদের পরবর্তী লক্ষ্য দনেৎস্ক। বাংলাদেশে ইন্দোনেশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত হেরু হারতান্ত সুবল। সৌদি আরবের মন্ত্রিসভায় প্রথম নারী ডেপুটি সেক্রেটারি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে, তার নাম শিহানা আল আজাজ। এছাড়া দেশটির পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয়েছে আরেকজন নারীকে, তার নাম প্রিন্সেস হাইফা বিনতে মোহাম্মদ আল সৌদ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করা হয়েছে। এর নাম চুয়েট শেখ কামাল বিজনেস ইনকিউবেটর। আফগানিস্তানে তালেবানের বর্তমান সর্বোচ্চ নেতা শেখ হিবাতুল্লাহ আখুনজাদা। তালেবান শব্দটির অর্থ ছাত্র। মোল্লা ওমর এর হাতে প্রথম তালেবান গঠিত হয়। 2021 সালের 15 আগস্টের পর কাবুলের পতনের পর থেকে আফগানিস্তান এখন তালেবানের দখলে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের 50তম অধিবেশনে রোহিঙ্গা সংকট সম্পর্কিত একটি রেজুলেশন গৃহীত হয়। এই রেজুলেশনে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত মায়ানমারে ফিরে যাওয়া এবং এই রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে 13 জুলাই তার বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হন। বিক্ষোভকারীরা তার বাসভবন দখল করে নিয়েছিল। পরদিন 14 জুলাই তিনি পদত্যাগ করেন। গোটাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার পূর্ববর্তী প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই। বর্তমানে প্রেসিডেন্ট হয়েছেন রনিল বিক্রমাসিংহে এবং প্রধানমন্ত্রী হয়েছেন দীনেশ গুণবর্ধনে। বাংলাদেশের 14টি বন্যা উপদ্রুত জেলা উপকূলীয় এলাকার বাইরে যেগুলো, সেখানে দুর্যোগ বস্তুতি বিষয়ক উন্নতির জন্য বিশ্বব্যাংক 50 কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে। এছাড়া বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে বাংলাদেশের তৈরি করোনা ভাইরাস প্রতিরোধী টিকা বঙ্গোভ্যাক্স। এর উৎপাদক গ্লোব বায়োটেক লিমিটেড। এবার আসা যাক এই জুলাই মাসে গুরুত্বপূর্ণ দিবস সমূহ সম্পর্কে। 2 জুলাই ছিল বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। 10 জুলাই জাতীয় মূসক বা মূল্য সংযোজন অর্থাৎ ফ্যাট দিবস। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 12 জুলাই বিশ্ব মালালা দিবস। 1997 সালের 12 জুলাই মালালা ইউসুফজাই পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি একজন পাকিস্তানি অ্যাক্টিভিস্ট। পাকিস্তানের নারী শিক্ষা সম্পর্কিত কারণে তিনি অ্যাক্টিভিজমের জন্য তালেবানের হামলা শিকার হন। পরবর্তীতে 2014 সালে তার অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন।
চোদ্দই জুলাই বাস্তিল দিবস। 1789 সালে ফরাসি বিপ্লবের সময় ফরাসি জনগণ বাস্তিল দুর্গ দখল করে নেয়। এই দিনে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজাদের অত্যাচারের কেন্দ্র। এখানে তারা তাদের বিরোধীদের কারাগারে নির্যাতন করতেন। এই দিনেই ফরাসি জনগণ দুই দুর্গ প্রাকার ভেঙে প্রবেশ করে। 18ই জুলাই ম্যান্ডেলা দিবস। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত বর্ণবাদ বিরোধী নেতা। 1918 সালের এই দিনে নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় জন্মগ্রহণ করেন। ম্যান্ডেলা দীর্ঘ 27 বছর বর্ণবাদ বিরোধী আন্দোলনের কারণে গ্রেপ্তার ছিলেন। তাকে রোবেন্স দ্বীপে আটক রাখা হয়েছিল। 1990 সালে তিনি মুক্তি পান। তারপরে তিনি দক্ষিণ আফ্রিকার শাসকদের সাথে শান্তি আলোচনার প্রচেষ্টা চালান, যে কারণে 1993 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। 1994 সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রধান 1994 সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রপতি নির্বাচিত হন। 22 জুলাই ছিল বিশ্ব পাই দিবস। পাই এটি গাণিতিক ধ্রুবক যার মান অসীম, যার শুরুর সংখ্যাগুলো হচ্ছে 3.14159। 28 জুলাই ছিল বিশ্ব হেপাটাইটিস দিবস। 29 জুলাই বিশ্ব বাঘ দিবস। আর 30 জুলাই বিশ্ব বন্ধুত্ব দিবস। আজকের মতো এটুকুই। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।